303 ব্যাগ ব্লাড প্রদান করা হয়েছে। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, এই স্লোগানকে ধারণ করে পথ চলা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কার্যকর কমিটি 2023 গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসেন এবং জোনাল প্রতিনিধি শাকিল হোসেন বাপ্পিকে মনোনীত করা হয়েছে। এই যে মানবতা, এটা হচ্ছে সবচেয়ে বড় বেশি প্রয়োজন এখন বর্তমান পৃথিবীতে। তো এটার যে মূল যে থিমটা, যে মানবতার খাতিরে মানবতার জন্য এগিয়ে আসা, যেটা সবচেয়ে বেশি দরকার বর্তমান বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমি তোমাদের সবাইকে, যারা মাধ্যমের সদস্য, এই বিশ্ব মানবতার জন্য কাজ করছো সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে সন্ধ্যা 7টায় কার্যকর কমিটি 2022-এর সভাপতি এহসানুল হক পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোয়েবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি 2023 ও বিভিন্ন হলের উপকমিটিও ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্তোষ কুমার বসু, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বাঁধনের উপদেষ্টা এবং বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন। বিসমিল্লাহ।